নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে সাধারণ গণিত বইয়ের অষ্টম পাতা বৃত্তর অনুশীলনী 8.1 এর 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমস্যা সমাধান করব। 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি হলো অকেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটি বৃত্ত, এই বৃত্তের পি এস এর দূরত্ব হলো 1 সেন্টিমিটার এবং ও আর পি কিউ এর উপর লম্ব। ক নম্বর প্রশ্ন, কিউ ও এস কোণ এজ এই কোণ এর মান কত নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্ন, দেখাও যে পি ও এস অর্থাৎ পি এস যে বৃত্তের বৃহত্তম যে অর্থাৎ পি এস টি হলো বৃত্তের বৃহত্তম যে ও আর সমান 2/(x-2) সেন্টিমিটার হলে এক্স এর মান কি করো নির্ণয় করো। তো এখন আমরা সমস্যা সমাধান করব। ক নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান, ক নাম্বার চিত্রের মধ্যে আমরা দেখতেছি যে ত্রিভুজ ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ ত্রিভুজ এর ও পি এবং ও কিউ সমান, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাহলে ও পি এর বিপরীত কোণ ও কিউ পি কোণ, ও কিউ এর বিপরীত কোণ ও পি কিউ কোণ, অর্থাৎ ও পি কিউ কোণ ও কিউ পি কোণ সমান এবং ও কিউ পি কোণ এদের মান হলো 30 ডিগ্রি। আবার আমরা জানি যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সেই সুবাদে আমরা এখন ত্রিভুজ নিব ও পি কিউ ত্রিভুজ। ও পি কিউ ত্রিভুজের ও পি ও বাহুকে এস পদ বর্ধিত করি, ফলে কিউ ও এস কোণ একটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিঃস্থ কোণ সমান তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয় ও পি কিউ প্লাস ও কিউ পি কোণ এই দুটোর যোগফলের সমান। এখন ও কিউ পি কোণ এর মান 30 ডিগ্রি, ও পি কিউ কোণের মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে হয় 60 ডিগ্রি। অতএব কিউ ও এস কোণ এর পরিমাণ হলো 60 ডিগ্রি অ্যান্সার। এর সমস্যা সমাধান, খ নাম্বার প্রশ্ন বলা আছে যে দেখাও যে পি এস যে এটি বৃহত্তম যে অর্থাৎ বৃত্তের বেশি বৃহত্তম যে এই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটি কি বৃত্ত, এই বৃত্তের পি এস হল ব্যাস বা কেন্দ্রগামী যে এবং ও কিউ পি কিউ কিউ এস এরা দুজন হল ব্যাস ভিন্ন দুটি যে। প্রমাণ করতে হবে যে পি এস পি কিউ এর চাইতে বড়, আবার পি এস কিউ এস এর চাইতে বড়। প্রমাণ, আমরা জানি যে ও পি ও কিউ এবং ও এস সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আরও জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি বৃহত্তর। তো এখন ত্রিভুজ ও পি কিউ ত্রিভুজ, এই ও পি কিউ ত্রিভুজের ও পি বাহু প্লাস ও কিউ বাহু এই দুটোর যোগফল পি কিউ এর চাইতে বড়, ও পি ও পি থাকল, ও কিউ এর পরিবর্তে ও এস বসালো, তারপরে ও পি এবং ও এস যোগ করলে হয় পি এস, অতএব পি এস গ্রেটার দেন পি কিউ অর্থাৎ পি এস পি কিউ এর চাইতে বড়।
আবার ও এস কিউ ত্রিভুজের ও এস প্লাস ও কিউ গ্রেটার দেন এস কিউ, ও এস এবং ও কিউ এর পরিবর্তে ও পি বসালাম গ্রেটার দেন এস কিউ, ও এস এবং ও পি এর যোগ ফল হল পি এস গ্রেটার দেন এস কিউ। অতএব পি এস যে টি বৃত্তটির বৃহত্তম যে প্রমাণিত। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই যে কে সমদ্বিখণ্ডিত করে, সে সব সত্ত্বে যেহেতু পি এবং কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, ও পি পি কিউ এর উপর লম্ব, সেহেতু পি আর এবং কিউ আর সমান হাফ পি কিউ অর্থাৎ এক্স বাই কত 2 সেন্টিমিটার। কোণ দেওয়া আছে ও পি কিউ কোণ, ও কিউ পি কোণ সমান 30 ডিগ্রি, ও পি বাহু এবং ও কিউ বাহু সমান, এবং কোণ দেওয়া আছে ও কিউ পি কোণ, ও পি কিউ কোণ এদের মান হলো কত 30 ডিগ্রি। সেই সত্ত্বে আমরা ও কিউ আর ত্রিভুজ লিখে পাই, ও কিউ আর ত্রিভুজ এই ত্রিভুজের এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি সাপেক্ষে এই বিপরীত বাহু ও আর বিপরীত বাহু এবং কিউ আর হলো সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু বা সন্নিহিত বাহু সমান আমরা জানি ট্যান থিটা, তাই ট্যান ও কিউ আর গুণ সমান ও আর এবং কিউ আর ট্যান 30 ডিগ্রি, ও আর এর মানে এক্স বাই 2 মাইনাস 2, আর কিউ আর এর মান হলো এক্স বাই 2, টেন 30 ডিগ্রি মান 1/√3, আর এখানে যা ছিল তাই। এবার সমস্যাটির সমাধান এবার আমরা 1/√3 লসাগু গেল 2 লসাগু, তাহলে এক্স মাইনাস 4 এক্স বাই 2 ভাগ যদি আমরা উল্টায় দিই 2 2 কাটা যাব, তাহলে এক্স মাইনাস 4 বাই কত এক্স এদিকে 1/4, আর গুণন করলে √3 এক্স মাইনাস 1/x-4 সমান কত এক্স, √3 দিয়ে গুণন করলে √3x-x এবং 4 দ্বারা গুণন করলে √4√3 এটাই বসে গেছে। তাহলে এখান থেকে এক্স কমন হলে √3-1x 4√3, এক্স সমান 4√3/√3-x, তাহলে 4√3 উভয় পাশে লব হরকে √3+1 দ্বারা গুণন করি, গুণন করার পরে আমরা পেলাম 4√3 √3+1, নিচে 3-1 4√3 √3-1, নিচে থাকলো কত 2 2, যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান হলো 6+2√3, এটাই হলো অ্যান্সার এবং এক্স এর মান।